সহজভাবে ইংরেজি বোঝার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ইজি ইংলিশ ইউটিউব চ্যানেল এবং সমস্ত আপডেট পেতে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করুন। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইজি ইংলিশ চ্যানেলে স্বাগত জানাই। এই ভিডিওতে যারা 2021 মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি নিয়ে এসেছি ফ্রেজাল ভার্বের সাজেশন। তোমরা প্রত্যেকেই জানো যে মাধ্যমিকে তিনটে ফ্রেজাল ভার্ব থাকে এবং তার জন্য অপশান থাকে চারটে, এবং তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও যে এত ফ্রেজাল ভার্ব রয়েছে তার মধ্যে ঠিক কোনগুলো পড়বো। তো এই ছোট্ট ভিডিও দেখলে তোমরা ফ্রেজাল ভার্বের কনসেপ্টটা বুঝতে পারবে এবং তোমাদেরকে এই ভিডিওতে আমি সাজেস্টিভ কতগুলো ফ্রেজাল ভার্ব দিয়ে দেবো যেগুলো পড়লে সাধারণত মাধ্যমিকে কমন চলে আসে। আশা করছি এইবারও সেটাই হবে। দেখো, ফ্রেজাল ভার্ব হচ্ছে বেসিক্যালি গ্রুপ ভার্ব, যেখানে একটা ভার্বের বদলে অন্য একটা গ্রুপ অফ ভার্ব দিয়ে সেটাকে রিপ্লেস করে লিখতে হয়। এটা লেখার বা এটা পড়ার কোনো শর্টকাট ট্রিক নেই, এটাকে জাস্ট মুখস্থ করতে হবে এবং এটাই হচ্ছে এর একমাত্র ট্রিক। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সেন্টেন্সে যে টেন্সে ভার্বটা আছে আমার ফ্রেজাল ভার্বটাকেও আমাকে সেই টেন্সে নিয়ে গিয়ে লিখতে হবে। যেমন আমি প্রথমটা বুঝিয়ে দিই, যেমন ধরো ফার্স্ট এখানে লেখা রয়েছে ডিস্ট্রিবিউট। এই যে ডিস্ট্রিবিউট লেখা রয়েছে এই জন্য এর ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ অ্যাওয়ে। এবার কথা হচ্ছে যদি টেন্সটা এমন থাকে সেন্টেন্সে যেখানে আমি দেখি ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে গিভ অ্যাওয়েটা হয়ে যাবে গেভ অ্যাওয়ে, এবং যদি ওটা হ্যাজ ডিস্ট্রিবিউটেড বা হ্যাড ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে সেটা হয়ে যাবে গিভেন অ্যাওয়ে। আমাদেরকে শুধু এটা খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সে যে ভার্বটাকে আমরা রিপ্লেস করছি সেই ভার্বের টেন্সটা কী আছে, আমরা ফ্রেজাল ভার্বটাকে ঠিক সেই ফর্মে নিয়ে গিয়ে লিখব। এইটুকু হচ্ছে ফ্রেজাল ভার্বের ট্রিক, এর বাইরে আর কোনো ট্রিক নেই, তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবং 2021 মাধ্যমিকের জন্য যে ফ্রেজাল ভার্ব কটা ইম্পর্টেন্ট তার একটা লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথম স্ক্রিনে যেগুলো আসছে তোমরা চাইলে এগুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমরা এগুলোকে ভিডিওটা পজ করে খাতায় তুলে নিতে পারো, এবং তোমাদের খুব সামান্য কিছু মুখস্থ করলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এর বাইরে ফ্রেজাল ভার্ব সাধারণত মাধ্যমিকে আসে না, পড়তেও হবে না, কিন্তু তোমরা যদি জানার জন্য পড়তে চাও তাহলে প্রচুর পড়তে পারো। কিন্তু যারা সাজেশন খুঁজছিলে, যারা সাজেস্টিভ ওয়েতে এই ফ্রেজাল ভার্বটা পড়তে চাইছিলে, তাদের জন্য কিন্তু এই কটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্রথম পেজ, এই অবধি তোমরা আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো বা ভিডিও পজ করে লিখে নিয়েছো। এরপরে এই পার্টটা নিয়ে নাও, এবং তোমরা একটা জিনিস দেখবে যে খুব ছোট্ট একটা ভিডিওতেই কিন্তু তোমরা এটা কমন পেরে যাবে পরীক্ষাতে, এবং খুব কম এফর্টে তোমরা তিনটে নাম্বার ইজিলি তুলে নিয়ে আসতে পারবে। আশা করি তোমরা ঠিক স্ক্রিনশট নিতে পেরেছো বা ভিডিও পজ করে লিখে নিতে পারছো। এবং খুব সামান্য ছোট্ট একটা লিস্ট আমি তোমাদেরকে দিয়েছি, তা আমি আরেকবার লিস্টটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লিস্টের প্রথম পেজ, যেখানে অ্যাফেক্ট এবং অ্যাভয়েড অবধি তোমরা স্ক্রিনশট নাও। এরপরে রিড থেকে তোমরা ডিম্যান্ড অবধি বা এমিট অবধি স্ক্রিনশট নিয়ে নাও, এবং লাস্টে আর দুটো তিনটেই বাকি আছে, এটা তোমরা লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। তো যারা এতদিন ধরে ফ্রেজাল ভার্বের কথা বলছিলে তাদের জন্য সাজেস্টিভ ফ্রেজাল ভার্ব আমি দিয়ে দিলাম, আশা করি তোমাদের এটা উপকার হবে। পরীক্ষা একটুখানি পিছিয়ে গেছে, তো তোমরা সেটার জন্য প্রিপারেশন আরও ভালো করে নেবে, এটা আমার বিশ্বাস। প্রত্যেকে খুব ভালো থাকবে, এবং যারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে আর কোনোরকম কোনো তোমাদের কোয়ারিজ আছে কি না, কোনো রকমের কোনো সমস্যা আছে কি না, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও জানিও। যারা লাস্ট অবধি ভিডিওটা দেখলে তাদের প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেকে খুব ভালো থেকো এবং খুব খুব মন দিয়ে পড়াশোনা করো।